এই বাড়িটার নাম কি মাইল স্টোর? জি। আটতলা থেকে আরিফা বেগম থাকেন? জি। তুমি একটু গিয়ে বলো যে রাজশাহী থেকে স্বপন এসেছে। আপনি স্বপন? আপনি 5টার সময় আসবেন। ঠিক আছে। ঠিক 5টায়। ওকে। জি ম্যাডাম। জি। বসেন। চশমাটা খুলো। ঠান্ডা খাবেন না গরম। আরিফা কই? বেডরুমে। গিয়ে বলো আমি আর আমার ছেলে এসছি। জি। এরা কি আমাদের আত্মীয়? না। আরিফা কে? পরিচিত। আপনি আসেন। আপনারা না, ও মারা যাইতে বলছে। এই যে আপনি আসেন। আমাকে ডাকছেন? জি। হ্যাঁ আমি কি যাবো? আমি যেতে পারবো। আসুন। আপনি কোন দিকে? আমি ঠিক ধরতে পারছি না। এবার পারছো? হ্যাঁ। এসো। এসো আমার সাথে। বসো। আমার নাম জানো? হ্যাঁ। আমাকে চেনো? না। তোমার নাম কি? পার্থ। ক ভাই বোন? আমি একা।
তোমার মায়ের নাম তো ছবি। হ্যাঁ। মা কেমন আছেন? মা তো নেই। মানে? উনি মারা গেছেন। বাইরে ঘরে দিয়েছিস? জি। কি দিয়েছিস? চা বিস্কিট। তোমার বাবা তো চা খায় না। হ্যাঁ। ওনাকে শরবত করে দে। জি। তুমি চা খাও? খাই। তোমার চোখ এত খারাপ হলো কবে থেকে? ছোটবেলা থেকে। আপনি মার সাথে দেখা করতে এসেছেন? আপনি বোবা? তাহলে অমন করছেন কেন? আমি কি তোমার মতো ফিসফিস করে কথা বলতে পারি না? ও তোমার কি নাম? আস্তে কি নাম তোমার? আমি খুশি। আপনি? সব স্বপন। কি জন্য এসেছেন? এই তোমাদেরকে একটু দেখতে। আপনি আমার কি হন? মামা। মামা? সালামালাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। বেঁচে থাকো, বাদ বেঁচে থাকো। আমি কিন্তু অনেকক্ষণ আগে এসেছি, মামার সাথে বসে গল্প করছিলাম, তাই না মামা? হ্যাঁ। যাও ঘরে যাও। কি কারণে আসা হলো? ছেলেটাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাচ্ছি, ভাবলাম যাওয়ার আগে তোমার দোয়া নিয়ে যাক। ও আমি থাকতে আসিনি, শুধু এক পলক দেখতে এসেছি। কেন জানি না। দেখা শেষ হয়েছে? তুমি চলে যাও, আমি পার্থকে এয়ারপোর্টে পৌঁছে দেব। আমি তো ঢাকার কিছু চিনি না, এত রাতে কোথায় যাব? এতদিন পর ওসব কথা নাই বা মনে রাখলে? আর একটাও কথা বলবে না,
চুপ করে বসে থাকো। আমি পার্থ। আপনি আমার ঘরে কি করছেন? বাথরুম। মা? হ্যাঁ, আপনার মা আমাকে এই ঘরে রেস্ট নিতে বলেছেন। আমি কি আপনার বিছানায় একটু শুতে পারি? কেন? ওকে তুমি আমার ঘরে থাকতে দিয়েছো? হ্যাঁ। আমি থাকবো কোথায়? তুমি আমার ঘরে যাও। শোনো, তুমি পার্থকে এখানে পাঠিয়ে দাও, রাত তো পুরোটার মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। যাও, যেখানে আছে সেখানেই থাক, আমি মার ঘরে যাচ্ছি। তোমার মেয়েটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি কিন্তু ওর চেয়েও সুন্দর ছিলে। তোমার কয়েকটা ছবি এখনো আমার কাছে রয়ে গেছে। সেই যে বাড়ির পেছনে বন গোলাপের ঝোপের পাশে দাঁড়িয়ে যেটা তুলেছিলে সেটা, তারপর ওই যে পুকুরের জলে পা ডুবিয়ে যেটা তুলেছিলে। চুপ করো। এবার পাচ্ছি। আমাকে যেন আপনার ফুপু বলে আর ভুল না হয়। আপনি এমন করে কাছে এলে আমার আর ভুল হবে না। সরি, আমি বারবার এত কাছে এসে আপনার ভুল ভাঙাতে পারবো না। ঠিক আছে। আপনার বাবা আমার কেমন মামা হয় জানেন? মানে মার খুব আপন কেউ হলে তো চিনতে পারতাম, কিন্তু আমি আপনাদের চিনতে পারছি না। আমিও পারছি না, তবে আমার মনে হয় আমার বাবা আর আপনার মার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলা মানে? ঝামেলা বোঝেন না, প্রেম আর কি। শাট আপ। আমি দুঃখিত। আমার মা অত্যন্ত বদমেজাজি এবং আত্মকেন্দ্রিক একটা মেয়ে, তাকে কেউ ভালোবাসতে পারে আমার বিশ্বাস হয় না। আমার বাবা ঠিক বিপরীত স্বভাবের বলেই আমার বিশ্বাস হয়। সেটা কেমন? বাবা খুব হাসি খুশি সহজ সরল মানুষ বলেই তার বিপরীত স্বভাবের কাউকে ভালোবেসে থাকবেন। ওই যে চুম্বকের বিপরীত মেরু বলে একটা কথা আছে না? হ্যাঁ। তবু আপনার মনে যদি সংশয় থাকে
আপনি মাকে ডেকে জিজ্ঞেস করুন, তোমার এই স্বপনটা কে মা? স্বপন আমার বাবার নাম। যান, আপনি গিয়ে জিজ্ঞেস করুন, দেখি আপনার কত সাহস। তাহলে আমাকে একটু ধরুন। মানে? আপনার সাহায্য ছাড়া তো আমি ওনাদের খুঁজে পাবো না। থাক, আপনাকে আর কষ্ট করে ওনাদের খুঁজে বের করতে হবে না। কিছু বলবি? আর না, আমার কাছে এখানে বল। হ্যাঁ, কিছু বলবে না? তোমার ফাংশন কেমন হলো? কোন গানটা গাইলে? ছবিটা একটু দেখি। আমার বাবার ছবি দেখে আপনি কি করবেন? তাহলে থাক। আচ্ছা, আপনারা তো কাল সকালেই চলে যাচ্ছেন না? হ্যাঁ। আপনি আপনার বাবাকে বলবেন তিনি যেন আর কখনো এই বাড়িতে না আসেন। কেন? আপনি আপনার মাকে কথাটা জিজ্ঞেস করেছিলেন? এরকম প্রশ্ন করার কোনো ইচ্ছে আমার নেই। আপনি শান্ত হয়ে বসুন। আপনি আমাদের উপর খুব ক্ষুব্ধ না? হ্যাঁ। ধরুন না, বাবা একদিন আমার বয়সী ছিলেন, মা আপনার মতো। মানে? মানে যে বয়সে মানুষের সবকিছু ভালো লাগে, মানুষ ভালোবাসে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি কাউকে ভালোবাসি না। আজ না হয় বাসেন না, কালও বাসবেন না, শপথ করে বলতে পারেন? ধরুন আপনি একদিন কাউকে ভালোবাসলেন যার তেমন কোনো যোগ্যতা নেই বা আমার মতো চোখ নেই। তারপর? তারপর বিচ্ছেদ, কুড়ি কুড়ি বছর পর দেখা, চার চোখের দেখা, চার ফোঁটা জল, এর বেশি তো আর কিছু নয়। ওদের জায়গায় নিজেকে ভাবুন, দেখবেন আপনারা রাগ হবে না। ওনারা সেটা কনফেস করলেই তো পারে। আমার বাবাকে আমি জানি, উনি করবেন। ওনাকে দিচ্ছ না যে? তুই দে।
খাওয়ান? মা রাতে কিছু খায় না। তোমার খাওয়ার অনিয়মটা কেন? বাবা, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। তোমাদের দুজনের সম্পর্কটা যদি একটু ঠিক আছে, বলতে হবে না, উনি না করছেন। আচ্ছা, আপনার মাথায় কি ঘিলু বলে কিচ্ছু নেই? ঘিলু থাকবে না কেন? আর একটা কথা বলবেন না। ঠিক আছে মামা, আপনি কার একটু ভাত দি দাও। তুমি তোমার নানা বাড়ি কখনো গেছো? ওনারা যখন বেঁচে ছিলেন তখন গিয়েছিলাম। বাড়িটার পেছনে একটা পুকুর আছে না? হ্যাঁ। ওই পুকুরে এপারে থাকতেন তোমার মা, আমি থাকতাম ওপারে। আমাদের বাড়িটা এখন আর ওখানে নেই। তোমার মাকে আমি ভালোবাসতাম, তোমার মাও বাসতেন আমাকে। তবে তোমার নানা আমাদের বিয়েটা দেননি। দু বছর আগে তোমার বাবার মৃত্যু সংবাদটা আমি পেয়েছিলাম। আমার ভীষণ ইচ্ছে ছিল একবার এসে দেখে যাই, কিন্তু ওর চোখের কারণে সেটা আর হয়ে ওঠেনি। এবার ওকে নিয়ে ব্যাংকক যাচ্ছি চিকিৎসার জন্য। ভাবলাম একবার তোমাদের দেখিয়ে নিয়ে যাই। ও জীবনে কখনো আমাকে ছাড়া আপন কাউকে দেখেনি। আমার ভীষণ সাধ ছিল ওকে একবার দেখাই মা কি জিনিস। ও যদি অন্ধ হয়ে যায় তাহলে তার কখনো দেখতে পারবে না। পার্থ, মা কেমন হয় দেখেছিস? আসবো। আপনি কষ্ট পেয়েছেন? বাবা যে শেষে আমার অন্ধত্ব নিয়ে বলবেন আমি বুঝতে পারিনি। আমি দুঃখিত। যান, মার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। খবরদার, আর এক পা নড়বেন না, চুপ করে বসুন। আমি যদি একেবারে অন্ধ হয়ে যাই তাতে আমার কোনো কষ্ট হবে না। কেন? পৃথিবীতে তো কত অন্ধ লোক আছে, আছে না? হ্যাঁ।
ছোটবেলায় যখন পাঠশালায় পড়তাম তখন আমার প্রায় অন্ধ দুটো চোখ দেখে পণ্ডিত মশাই বলতেন, তুই তো পার্থ না রে, তুই ধৃত। পার্থ হলো অর্জুনের ডাক নাম, আর ধৃতরাষ্ট্র তার অন্ধ চাচা। বাবা নাকি ভুল করে আমার নামটা চাচার নামে না রেখে ভাতিজার নামে রেখেছেন। পণ্ডিত মশাই আরো বলতেন, আমার ছেলে হলে তার নাম যেন রাখি দুর্যোধন, কারণ অন্ধ ধৃতরাষ্ট্রের বড় ছেলের নাম নাকি দুর্যোধন। ধৃতরাষ্ট্রের কতগুলো ছেলে ছিল জানেন? না। 100। অন্ধ মানুষ তার পরিবার পরিকল্পনা বোঝে না তাই। বাজে কথা বলতে আপনার খুব ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না, আপনি একটা গল্প বলুন শুনি। আমার কোনো গল্প নেই। আপনার কোনো বন্ধু নেই? না। কেন থাকবে না, আপনার তো চোখ আছে। ওই যে তখন দেখলাম খুব সুন্দর দুটো কাজল আঁকা চোখ, তাতে খুব মায়া। পার্থ, যখন ব্যাংকক থেকে ফিরবেন তখন আপনিও দেখতে পাবেন। যদি না পাই? আপনি আশা ছাড়বেন না, এখন আপনার মনে অনেক শক্তি দরকার। হ্যাঁ, অনেক শক্তি দরকার। আমার আর হোঁচট খেতে ভালো লাগে না, খুব দৌড়তে ইচ্ছে করে। আমি তো কখনো ছুটতে পারিনি, এক ছুটে খোলা একটা মাঠে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করে। প্রাণ ভরে অনেক উঁচুটালে সবুজ পাখি দেখতে ইচ্ছে করে, তারা ভরা আকাশ দেখতে ইচ্ছে করে। পুকুরের এপারে দাঁড়িয়ে ওপারে আপনার মতো কাউকে দেখতে ইচ্ছে করে। পণ্ডিত মশাই, আমার রথ নাই, চোখ নাই, আমি কই যাব? থাক, রিস্ক থাকলে অপারেশন করানোর দরকার নেই। কিন্তু আমি তো ওকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না। তুমি কোথায় যাবে? পঞ্চাশ পরলে মানুষ যেখানে যায়। তুমি আগে মরো, তারপর দেখা যাবে। তুমি ওকে দেখবে? হ্যাঁ। তুমি বললে? আমার মেয়ে দেখবে, আমি ওদের বিয়ে দিয়ে মরবো। তাই কখনো হয় নাকি? খুব হয়, আমাদের হয়নি বলে ওদের হবে না কেন? তাই বলে অন্ধ ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে নাকি? আসি। হ্যাঁ দেবো, আমাদের অপূর্ণ সাতটুকু ওদেরকে পূরণ করতে দেবো। হাসি, আমি তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, তোমার স্বপন মামাকে কেমন লাগলো? ভালো।
পার্থকে তোমার মামা ওকে অপারেশন করাতে নিয়ে যেতে চায়, আমি বারণ করলাম। কেন? অপারেশনের কোনো গ্যারান্টি নেই, চোখ ভালো হতেও পারে আবার নাও হতে পারে। তুমি কি বলো? আমি আবার কি বলবো? আমি চাই তুমি ওর সাথে কথা বলো, ওকে বলো অপারেশন করাবার দরকার নেই, ও যেমন আছে তেমনি থাক। ওর চোখের খুব শখ মা, ওর খুব দৌড়তে ইচ্ছে করে, এক ছুটে মাঠে যেতে ইচ্ছে করে, মগডালের পাখি দেখতে ইচ্ছে করে, তারা ভরা আকাশ। অপারেশন করতে গিয়ে যদি একেবারে অন্ধ হয়ে যায়? তখন না হয় মনের চোখ দিয়ে দেখবে। তুমি দেখতে পাও না মা? সেই পুকুরটা তুমি দেখতে পাও না? পুকুরের দুপারে দুজন ভাই, মা মানুষের স্বাদ কেন পূরণ হয় না? আমাদের সাধ্যটা অনেক কম বলে, আমাদের স্বপ্নগুলো সাধ্যের চাইতে অনেক বড় বলে। তোমার স্বপ্নটা কি খুব বড় ছিল মা? নদী হলেও না হয় একটা কথা ছিল, তোমাদের মাঝখানে ছিল ছোট্ট একটা পুকুর। দেখো তাও পার হতে পারলে না। তুই পারবি খুশি? ওই পথটুকু পার হয়ে পার্থর পাশে গিয়ে দাঁড়াতে পারবি? তোর হাত ধরে ও মাঠে যাবে, তোর চোখ দিয়ে পাখি দেখবে, আকাশ দেখবে। আমি একদিন কথা দিয়েছিলাম ওর কাছে যাব, তুই আজ সেই কথাটা রাখবি। মানুষ একা একা কোনো স্বপ্ন পূরণ করতে পারে না। আমি এক শিখি করেছিলাম, তুই নাড়ু আনা কর। চলো নিচে যাই, একটু পরেই ট্যাক্সি আসবে। আরিফা বলছিল আমাদের যাওয়ার দরকার নেই। কেন? অপারেশনটা রিস্কি। আমি রিস্ক নেব, আমি সাহস পাচ্ছি না। আমি পাচ্ছি। তাহলে যাও, তোর ফুপুকে গিয়ে বোঝা। ফুপুকে কেন জিজ্ঞেস করব? উনি কে? সে প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তাহলে আরেকটা প্রশ্নের জবাব দাও। বল, তুমি কি খুশির সাথে আমার সম্পর্কের কথা ভাবছো? হ্যাঁ। বাবা তোমার কি মাথা খারাপ? তোমাদের নিজেদের 12টা বেজেছে বলে তোমরা কি ওর 12টা বাজিয়ে ছাড়বে? আচ্ছা বলো, আমি অন্ধ না তোমরা অন্ধ? তোর আর খুশির সিদ্ধান্তটা আরিফার,
তুই গিয়ে তাকে প্রশ্ন কর। না, আমি তোমাকে প্রশ্ন করব। না, করবে না। আমি খুব ক্লান্ত, আর কোনো ঝুঁকি আমি নিতে পারবো না। দয়া করে আমার পিঠে আর কোনো বোঝা চাপিও না। তোমার যদি সাধ্য থাকে তুমি নিজে গিয়ে বোঝাও ওকে, আর আমি এক ফোঁটা কষ্ট দেব না।
খুলবো আমি যাব, আমার অপারেশন করা দরকার। না, ও যাবে, তবে মামা যাবে না, আমি যাব। হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাবো।